ক্র্যাচ হলো একটি প্রোগ্রামিং টুল যার সাহায্যে খুব সহজেই গেমস, অ্যানিমেশন, কার্টুন ছাড়াও আরও নানা ধরনের জিনিস তৈরি করা যায়। বিশ্বের মোট 60টি ভাষায় স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং করা যায়। আর কিছুদিন আগে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রচেষ্টায় স্ক্র্যাচের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে বাংলা ভাষা। এখন থেকে স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং করা যাবে বাংলাতেও। এতে করে প্রোগ্রামিং ও গাণিতিক যুক্তি শিক্ষা শুরু করা যাবে প্রাথমিক বিদ্যালয় থেকেই। বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং শিক্ষার্থীদের জন্য কতটা উপযোগী, এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মাকসুদুল আলম বিজ্ঞানাগার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে একটি কর্মশালা আয়োজন করে, যেখানে অংশ নেয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। আমার নাম ইয়ানাই মিশ্রা, আমি ক্লাস থ্রিতে পড়ি। আর আজকে আমার এই বাংলা স্ক্র্যাচটা অনেক ভালো লেগেছে, এটা দিয়ে আমি অনেক কার্টুন বানাতেও পারবো। স্ক্র্যাচের বাংলা যে ভার্সনটা এটাও খুব সহজ, বাংলা যে যেগুলো আছে লেখাগুলো ওগুলো সব বুঝাও, ছোটরাও অনেক পরে বুঝতে পারবে, এগুলো তেমন কঠিনও না। আমি এটা দিয়ে মুভি বা কার্টুন বানাতে পারি। পরবর্তীতে আরও একটি কর্মশালা আয়োজন করা হয় সাভারের সেফা ইনস্টিটিউটের মেয়েদেরকে নিয়ে, যেখানে ছিল বিভিন্ন শ্রেণীর প্রায় 50 জন শিক্ষার্থী। আজকে আমরা স্ক্র্যাচের কাজ শিখেছি, আর স্ক্র্যাচে আমরা কিভাবে একটা গেম তৈরি করে সেগুলো আমরা শিখেছি। আর গেম তৈরি করার জন্য আমাদের স্ক্র্যাচের প্রতি আরও ইন্টারেস্ট বেড়েছে, আর স্ক্র্যাচের বাংলা ভাষার ভাষান্তরের জন্য আমাদের কাছে আরও সহজ লেগেছে। আজকে ক্লাসে আমরা ভাইয়াদের থেকে স্ক্র্যাচের কাজ শিখেছি। আমরা প্রোগ্রামটা বাংলা ইংলিশ ভাষায় ছিল, আমরা বাংলা করতে পেরে নিজেদের কাজগুলো আরও সহজভাবে ভালোভাবে করতে পেরেছি। বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং শিক্ষাকে নিয়ে যাবে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এবং দ্বার উন্মোচন করবে যুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থার নতুন সম্ভাবনা।